র্যাঙ্ক দেখাই, ঠিক আছে? তুমি র্যাঙ্ক দেখালে বুঝতে পারবে তারা মানে কোন লেভেলে আছে। শুধু পরীক্ষাটা হতে দাও, পরীক্ষা হতে গেলে কোন মানে মানে দেখো এখানে 35-এর পরীক্ষা হচ্ছে, কত মানে সব মানে প্রচুর সব নাম্বার পাচ্ছি, ঠিক আছে, মানে ব্যাপক লেভেলে। দেখো এতজনের মধ্যে, ঠিক আছে, 32 জনের মধ্যে এ হচ্ছে মানে এত নাম্বার পাচ্ছ। শুধু তোমরা এই সাবজেক্টে না কিন্তু এত নাম্বার পাচ্ছ, মানে বুঝতে পারছো তোমরা কোন লেভেলে চলে গেছো। এবার হচ্ছে অনেকে আছে, ঠিক আছে, সেইখানে মানে যে কোনো পরীক্ষা, আসলে পরীক্ষাটা হচ্ছে না, সমস্যাটা তো এখানে কি বলবো, চরম লেভেলে হয়ে গেছে। আর পরীক্ষা প্রশ্ন টশ্ন করছি, আর এত পরীক্ষা নিচ্ছি, আজ আমি আশা করি অন্য কোনো মানে এতে হয় না। আমি তো অফলাইনে পড়ে, আমি তো পরীক্ষাই নিই না, ওই একদিন করে পড়ি, মানে একদিন দুদিন পড়ি দিয়ে চলে আসি, ঠিক আছে। আর তোমাদের এত কিছু মানে করাচ্ছি, এবারে কি বলতো অনেকে পরীক্ষা দিই না, না খুব রেগে যায়, আমার মাথা খুব গরম হয়ে যায়, কি বলবো আর, তোমরা বুঝতে পারো এটা কি সঙ্গে সঙ্গে দিতে পারি না, কিন্তু পরে যখন হোক দেই তো। হ্যাঁ এটা কি আছে, হিমালয়? হিমালয় এরকম দেখতে, বুঝলে, এই অর্ধ চন্দ্রাকার, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারত। এই প্রস্থ বরাবর এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আগেরটা হলো প্রস্থ বরাবর, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। হিমালয়কে দুই ভাগে, তিন ভাগে ভাগ করে, একটা হচ্ছে কি পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর পূর্ব হিমালয়। এটা মধ্য হিমালয় মানে নেপালের মধ্যে পড়ছে, এটা বাদ দাও, এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। পশ্চিম হিমালয় পড়ছে আর পূর্ব হিমালয় পড়ছে, ঠিক আছে। তো এই পশ্চিম হিমালয় স্যার পীর পাঞ্জাল কি করে মধ্য হিমালয় হয়, কোথায় পীর পাঞ্জাল মধ্য হিমালয় কে বললো? আপনি বললেন না এক্ষুনি মধ্য হিমালয় অ্যান্সার হবে। হ্যাঁ স্যার মধ্যই হবে, এখন দেখছি তো ঠিকই আছে, মধ্যই হবে। কি পীর পাঞ্জাল? পীর পাঞ্জাল, হ্যাঁ স্যার। তো বৃহৎ হিমালয় দিয়েছে, মানে গ্রেট হিমালয় দিয়েছে। না না গ্রেটটা হবে না। ও আচ্ছা গ্রেটটা হবে, এটা হিমাচল হিমালয়। এই যে মধ্য হিমালয় যেটা বলছি না, এটাকে হিমাচল হিমালয় বলা হয়, বা লেজার হিমালয় বলা হয়, বা এটা মধ্য হিমালয় হওয়া উচিত না। এটা হচ্ছে মধ্য হিমালয় মানে কি বলতো, ওই প্রস্থ বরাবর হয়ে যাচ্ছে, এই দৈর্ঘ্য বরাবর হয়ে যাচ্ছে। এটা দৈর্ঘ্য বরাবরই কোশ্চেনটা দিয়েছেন, প্রস্থ তো অপশনগুলোই দেননি। দৈর্ঘ্য বরাবর তো হবেই না এখানে, মধ্য নেপালে কোথায় পীর পাঞ্জাল কোথা থেকে আসবে? পীর পাঞ্জাল তো ওই তো বলছেন হিমাচল হিমালয় পড়ছে মধ্য হিমালয়, তাহলে হিমাচল থেকে শুরু হলে তো পীর পাঞ্জাল ওখানেই পড়বে। তারপরে হচ্ছে হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপরে শিবালিক, তো সেই হিসাবে মধ্যতেই পড়ছে। হ্যাঁ এবার দেখো, এবারে এই প্রস্থ বরাবর করি, প্রস্থ বরাবর আমি ম্যাপটা আঁকি, এটা দৈর্ঘ্য বরাবর হলো। দৈর্ঘ্য বরাবর কি আপনার তিন ভাগে ভাগ করা যায়? দৈর্ঘ্য বরাবর তিন ভাগে, হ্যাঁ। কি কি বললেন? একটা পশ্চিম, পশ্চিম হিমালয়, তাহলে গ্রেট হিমালয়টা কোন অপশনের মধ্যে পড়ছে, মানে কোন দিক, প্রস্থ বরাবর গ্রেট হিমালয় পড়ে না? তো প্রস্থ বরাবর হচ্ছে প্রস্থ বরাবর চারটা ভাগ আর দৈর্ঘ্য বরাবর তিনটা, হ্যাঁ, যেটা আপনি বললেন পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর পূর্ব হিমালয় দৈর্ঘ্য বরাবর, আর প্রস্থ বরাবর হচ্ছে 33, হিমাচল, হিমালয়, শিবালিক। দেখো ওই হিমাচলেই করতে হবে। হ্যাঁ এই দেখো, এটা 33, এটা 33 বা ইয়ে মানে সরি উপর থেকে আসি, এটা হচ্ছে 33, ঠিক আছে, এটা হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয় সব থেকে উঁচু এই পাড়টা, এই পাড়টা সব থেকে উঁচু হিমাদ্রি বলা হয়, হিমাদ্রি। আর এটা হচ্ছে 33, আর তারপরে নিচে আছে দেখো হিমাচল হিমালয়, এটাকে আমি গোল চিহ্ন করে হিমাচল হিমালয়। এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় এর মধ্যে কি কি পড়ছে বলতো?
এটাকে বলা হয় হিমাচল হিমালয়, হিমাচল হিমালয় বা লেজার হিমালয়, অবহিমালয় বা মধ্য হিমালয় বলা হয়। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে এই এই এর মধ্যে আছে কি কি? ওই পীর পাঞ্জাল, ধৌলাধর, তারপরে বলো নাকটিব্বা মসৌরি, হ্যাঁ নাকটিব্বা মসৌরি, এই সমস্ত পর্বতগুলো এখানে আছে, এই হিমাচলের মধ্যে আছে। আর তার নিচে আছে শিবালিক, এটা আছে শিবালিক, এই হ্যাঁ শিবালিক, এটা আছে শিবালিক। তাহলে এই চারটে প্রস্থ বরাবর, ঠিক আছে, প্রস্থ বরাবর হিমালয়কে হিমাচল হিমালয়কে কি মধ্য হিমালয় বলা হয়? হ্যাঁ এটাকে মধ্য হিমালয় বলা হয়, অব অব হিমালয়। কিন্তু আপনি যে দৈর্ঘ্য বরাবর মধ্য হিমালয় বললেন, হ্যাঁ ওটা আলাদা আছে, আমি বলছি ওটাতে আসছি, এটা ওটাও আসছে, মানে ওটা মধ্য হিমালয় মানে এই নেপালকে বলা আছে মধ্য হিমালয়ের মধ্যে। তাহলে মধ্য হিমালয় বলতে কনফিউজ হয়ে যাবে, এই পাশে মধ্য ওখানে মধ্য, হ্যাঁ ওটা হচ্ছে কনফিউজিং এর ব্যাপার আছে, একটু ভেবেছি। স্যার মুছবেন না, একটুখানি দাঁড়ান। না না মুছছি না, একটু লিখে নাও, এটা দেখো। তাহলে এইটা হচ্ছে প্রস্তবার ভালো করে আঁকা হয়েছে, কিন্তু এটা খুব সুন্দর আঁকা হয়েছে, একটু মানে বোঝানোর জন্য একটু ওয়েট করুন, আঁকছি আঁকছি। হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীর, ঠিক আছে, এই যে ও বর্ডার দেখছি না, এটা হচ্ছে কাশ্মীর। এবারে এই কাশ্মীরের চারপাশে মানে এই পর্বতগুলো আছে, ঠিক আছে, মানে চারপাশে কাশ্মীরের ভেতরে, ঠিক আছে। আগের দিনে তো শুরু করেছিলাম। আর একটা জিনিস, এই যে হিমাদ্রি হিমালয় না, এই হিমাদ্রি হিমালয় সব থেকে উঁচু অংশ হিমালয়ের, উচ্চ অংশ এই হিমাদ্রি হিমালয়ের মধ্যে ওই যে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এর মধ্যে পড়ছে। মানে তোমাদের আবার প্রশ্ন আসবে যে কাঞ্চনজঙ্ঘা কার মধ্যে পড়ছে, হিমাচলের মধ্যে আছে, হিমাদ্রির মধ্যে আছে, না টেথিস টেথিসের মধ্যে আছে, ঠিক আছে। এর তাহলে লিখে নাও তো, হিমাচলের মধ্যে কোন কোন পর্বত আছে লিখে নাও, হিমাচলের মধ্যে প্রস্থ বরাবর বললেন তো টেথিস আর যে হিমাদ্রিমাত আর হিমাচল শিবালিক। হ্যাঁ হ্যাঁ লেখো, প্রস্থ বরাবর হিমালয়কে চার ভাগে ভাগ করা হয়, লেখো লিখে নাও, করে দিই, প্রস্থ বরাবর হিমালয়কে চার ভাগে ভাগ করা হয়, এক নম্বর উপর থেকে লিখে নাও, টেথিস হিমালয় স্যার কৈলাস তো কি বরাবর, কৈলাস পর্বত, হ্যাঁ কৈলাস পর্বত বলছিলাম, কৈলাস পর্বত মানে যেখানে আমাদের ইয়ে আছে, পুরের কৈলাস তো মধ্য হিমালয় পড়ছে, মানে দৈর্ঘ্য বরাবর মধ্য হিমালয় নেপালে, তো নেপালও নয় তিব্বতে। আচ্ছা কৈলাস বলতে কোনটা বলতে চাইছেন? কৈলাস পর্বত শুনেন না, মহাদেব থাকে, ও আচ্ছা আচ্ছা মহাদেব, হ্যাঁ ওটা তিব্বতে পড়েছে, তিব্বতে ওটা হচ্ছে বলছি না, ধরো ওইখানে এর আছে বদ্রীনাথ কেদারনাথ, ওটাই তো? তিব্বত মালভূমি মনে হচ্ছে, শিবালিক, হ্যাঁ সরি সেই হিমালয় যেখানে শিব আছে, তাই তো, শিবের যে বাসস্থান কৈলাস পর্বত। আচ্ছা এবার বোঝা গেছে কৈলাস পর্বত, দেখো কৈলাস পর্বতটা হচ্ছে ওই যেটা, ঠিক আছে মৌমিতা বলে দিয়েছে, ঠিক ওই যে মানস সরোবরের ওখানে যেটা আছে টেথিস ডালিয়া, ওটাই আমি, হ্যাঁ কৈলাস পর্বত মানস সরোবর, হ্যাঁ ঠিকই বলেছ। আগের দিনে ম্যাপটা দেখাচ্ছিলাম কৈলাস রেঞ্জ, হিমাদ্রি করতে হবে,
কৈলাস রেঞ্জ। তিব্বত মালভূমির মধ্যে পড়ছে না? তিব্বত মালভূমির মধ্যে পড়ছে না ওটা? ওটা কি করে এই হিমালয় হবে? ওটা তো পুরো তিব্বতে, তিব্বত তো দেখতেই পুরো মানে তিব্বত তো মালভূমি অঞ্চল। হ্যাঁ, তো তিব্বত মালভূমির মধ্যেই পড়ছে মনে হচ্ছে, ওটা হিমালয় মনে হচ্ছে নয়। আপনি কৈলাসের লোকেশন দেখুন, বুঝতে পারবেন। কিছু দেখা যাচ্ছে? মানস সরোবর, কেটু, পীরপাঞ্জ, এই দেখো এই ভালো করে লেখা দেখা আছে, দেখো পীরপাঞ্জাল, দেখো পীরপাঞ্জাল, জান্সকার পর্বত, লাদাখ রেঞ্জ, আর এটা কারাকোরাম পর্বত। পীরপাঞ্জাল তাহলে মধ্য হিমালয় হচ্ছে? না না না, পীরপাঞ্জাল ও শিবালিক, শিবালিক যেটা, সরি শিবালিক বলছি, হিমাচল হিমালয়, শিবালিকটা নিচে দেখা যাচ্ছে। শিবালিকটা এই পর পর আছে, এই পর পর লাদাখ রেঞ্জ পর পর আছে, কারাকোরাম। আপনি এখানে কোথায় আপনি কৈলাস পর্বত পাবেন? আপনি এখানে কৈলাস খুঁজছেন? আরে ভাই এখানে এরা ইয়ে করে দিয়েছে, দেখো ইন্ডিয়ার ম্যাপ দেখলে আপনি কৈলাস পাবেন কোথায়? এই দেখো কৈলাস রেঞ্জ বলেছে, লোকেশন ফিচার সেরকম দিয়ে দিয়েছে। এরা যদি এখন না দেখায় আমাদের কি করে আছে দেখি, হুইচ স্টেট করি। মাউন্টেন কৈলাস অলসো কৈলাস, ঠিক আছে, কোথায় আছে? তিব্বত, তিব্বত মালভূমিতে অবস্থিত। দেখুন লেখা আছে মানে ট্রান্স হিমালয় না কিছু একটা লেখা আছে, দেখুন ওই এটা ট্র্যাডিশনাল চাইনিজ কি লেখা আছে, এগুলো চাইনা ভাষা দেখি। ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়, ট্রান্স বা টেটিস হিমালয় একই তো, ট্রান্স বা টেটিস হিমালয় সেম। এইখানে মনে হচ্ছে ভালো করে দেখা যাবে। ট্রান্স বা টেটিস হিমালয় সেম, তিব্বত মালভূমি আর তেথিস হিমালয় এটার মধ্যেই হবে, যেটা অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে। কারাকোরাম, লাদাখ, এই আমি কেন এই রকম লেখা আছে স্যার? আপনি তো তেথিস বললেন, ওটাই হবে মনে হয়। একজনের সাথে গল্প করছিলাম তো বলছিল যে কৈলাস রেঞ্জ দেখেছে, ছবি টবি দেখছিলাম, মানে ওর স্পিতি ভ্যালি গেছিল, স্পিতি ভ্যালি মানে ওই লাদাখের ওই পাশে সব থেকে উপরের পিক পয়েন্ট গুলো, হ্যাঁ, তো সেখান থেকে এইসব ছবিগুলো তুলেছিল তো দেখাচ্ছিল, সেই জন্যই বলছি হয়তো ট্রান্সের মধ্যেই পড়বে। ট্রান্সে অবস্থিত, ট্রান্স বা টেথিস হিমালয়ের মধ্যে কৈলাস পর্বত অবস্থিত। কৈলাস পর্বতে কেউ যেতে পেরেছে? কেন যেতে পারেনি? না, কেউ উঠতে পারে না কখনো। কেন? এখনো পর্যন্ত কৈলাসে রে করা যায়নি, জয় করা যায়নি। কেন? ভৌতিক ব্যাপার ঘটে ওখানে, এই জন্যই তো বলে ওখানে ভগবান আছে। শুধু হিন্দু ধর্ম নয়, সব ধর্মই মানে ওটা, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং লোকাল যে এ আছে, ধর্ম আছে ওখানে ওরাও। কৈলাস পর্বতে ওখানে আশেপাশে ওয়েদার থেকে শুরু করে ওর সমস্ত ভৌগোলিক ব্যাপার সবই রহস্যজনক।
অনেকে নাকি ওখানে গেলে কিছুই শুনতে পায় না, আবার অনেকে নাকি শাঁখের আওয়াজ শুনতে পায়। মানে আপনি পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছেন, আপনি শুনতে পাচ্ছেন না, পাশাজন শুনতে পাচ্ছে, এরকম হয়। মানে যারা ধরো দেবতা মতো আর কি, মানে অনেকদিন ধ্যান করে চড়তে পারে না, অনেকেই চড়ার চেষ্টা করছে, মাঝপথ থেকে ঘুরে আসতে হয়। না সবাই অনেক শৃঙ্গ জয় করে না, তো কোনোদিন শুনিনি কৈলাস পর্বত জয় করতে গেছে। ওখানকার যারা তারা এসে চেষ্টা করেছে, তারাও ব্যর্থ। তাহলে চলো লিখে নাও, তাহলে 33 পর্বতে বা ট্রান্স হিমালয় কি কি আছে লিখে নাও, 33 হিমালয় কি কি পর্বত আছে লিখে নাও, লিখে নাও। এক নম্বর লেখো কৈলাস পর্বত, কারাকোরাম পর্বত আছে, এখানে আগের দিন বোঝালাম, কেটু আছে, কে কে আছে, কেটু আছে, তারপর কৈলাস পর্বত আছে, হয়েছে, তারপরে নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত দেখো, নাঙ্গা পর্বত, আর একটা লেখো লাদাখ, জান্সকার, না জান্সকার এখানে নেই, জান্সকারটাও একদম সেই হিমাচলে আছে। তাহলে এর মধ্যে এই কটা পর্বত আছে লিখে নাও একবার বলুন, কেটু, লাদাখ, নাঙ্গা আর কি, কেটু, কৈলাস, নাঙ্গা আর লাদাখ, এই চারটে পর্বত আছে। এর মধ্যে 33, মানে এর মধ্যে হিমালয়ের, মানে যদি বলা হয় যে 33 হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম, 33 হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম লিওপার্গেল, ইয়েস লিওপার্গেল, একটু লিখে নাও লিওপার্গেল, লিওপার্গেল। আচ্ছা তোমাদের বলছি, তোমরা ধরো সামনে ধরো বিসিএস, তারপরে হচ্ছে ওই মিসলেনিয়াস বা ফুড এসআই তো আছে, এই পরীক্ষাগুলো হবে বুঝলে, এখানে যদি হয় কিন্তু তোমরা প্রত্যেকে দেবে, প্রত্যেকে তোমরা মানে আছো, তোমরা প্রত্যেকে দেবে, মানে যারা পড়াশোনা করছো, মানে বিশাল সম্ভাবনা আছে। কারণ কি মানে ভালো, তোমাদের জিকে পার্টটা মোটামুটি তুলে নিয়েছে, উঠে গেছে, ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা এইবার লিখে নাও, ম্যাথ তো আছে তোমাদের হাতে, তো ম্যাথ আছে, ম্যাথ আছে ওইদিকে, আর জিকে উঠে গেছে মোটামুটি। আর একটা লেখো, তো এই পার্টটা হয়ে গেছে, এই চারটে হয়ে গেলে এখান থেকে ছেড়ে দাও। এবার চলো এই ইয়ে হিমালয়, এর নিচে কি আছে, হিমাদ্রি, চলো হিমাদ্রি, হিমাদ্রি হিমালয় লেখো, লিখে নাও এটি হিমালয়ের সর্বোচ্চ অংশ, দেখো এটি হিমালয়ের সর্বোচ্চ অংশ, হিমাদ্রি হিমালয়, হয়েছে। এবার লিখে নাও, এটি হিমালয়ের পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচে বরোয়া পর্যন্ত বিস্তৃত, পশ্চিমে এটা হচ্ছে নাঙ্গা পর্বত, এটা নামচে বরোয়া, নামচে বরোয়া, নামচে বরোয়া, পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচে বরোয়া পর্যন্ত এই নাঙ্গা থেকে নামচে বরোয়া পর্যন্ত অবস্থিত। আরে ভাই হিমালয়, আমি তো এটা হিমালয় পড়াচ্ছি, এ পড়াচ্ছেন, কিন্তু শুধু হিমাদ্রি কেন, বাকিগুলো কেন নয়, বাকিগুলো বিস্তৃত হয়নি, আগে থেমে গেছে, বুঝতে পারলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে চারটে রেঞ্জ আছে পর পর, এ সবাই যেতে পারেনি তো অত দূর, ঠিক আছে, তার আগে অনেকে শেষ হয়ে গেছে, এই পর্যন্ত অনেকে শেষ হয়ে গেছে, অনেকের এর আগে একটু শেষ হয়ে গেছে, তো এই একমাত্র এই এটা রয়েছে, এই
একটা এই রেঞ্জে গেদি, এটাই একমাত্র হিমাদ্রি হিমালয় একমাত্র পশ্চিম থেকে পূর্ব নামচুবরা পর্যন্ত বিস্তৃত, এর এক্সটেনশন এতটা বেশি। এটা টেথিস, টেথিস এটা হচ্ছে হিমাদ্রি। লিখে নেওয়া হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা প্রায় 6000 মিটার, দেখো 6000 মিটার। আর এই হিমালয়ের উল্লেখযোগ্য কয়েকটা শৃঙ্গ লিখে নাও। এক নম্বর লেখো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি মৌমিতা বলো, মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি? মনে আছে? আমি বললাম ভুলে গেছো, সেখানে তোমাকে জিজ্ঞাসা করেছি, এদেরকে জিজ্ঞাসা করিনি, কারণ হচ্ছে আগের দিন ক্লাস এদের বলে দিয়েছি। আচ্ছা কি বললো বল, বুঝতে পেরেছো মৌপিয়া? মৌমিতা কি বলেছে? লিখে নাও পিক 15, 8800, এখন বেড়ে গেছে আবার, কত বেড়েছে গো? 8848 মিটার তো না, এরকম বললে হয় না, যেটা থাকবে অপশন সেটাই দিতে পারবে। গুগল করে তো কত আসছে বলতো, লিখে দি, কারণ এটা কারেন্ট আপডেট দিতে হবে। হ্যাঁ ভারতীয় মতে ওটা পয়েন্ট কত, আর বাইরের মতে 50 হয়ে গেছে। আপনি যখন বলেছিলেন যে ওইটা ইন্ডিয়ার আর লোকেরা মাপেনি, হ্যাঁ একটু ইয়ে করে নাই আর যাতে আলাদা হয়। নেক্সট লেখো দু নম্বর লেখো, ওই হিমালয় হচ্ছে দু নম্বর লেখো, ওই কাঞ্চনজঙ্ঘা লেখো, কাঞ্চনজঙ্ঘা দু নম্বর লেখো, কাঞ্চনজঙ্ঘা। এটা হাইট লেখো, হাইট লিখতে হবে না, এমনি জাস্ট লিখতে পারো 8598 মিটার কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা এরিয়াটা একটু লিখে নেবে, স্টার চিহ্ন দিয়ে লিখে নাও। লেখো এটি ভারতের হিমালয়ে অবস্থিত উচ্চতম শৃঙ্গ, লেখো এটি হিমালয়ে অবস্থিত বা ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, ভারতে অবস্থিত মানে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা লেখো এটি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং এবং পৃথিবীর থার্ড। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ আপনি এক্ষুনি দেখালেন যে তেথিস হিমালয়ের মধ্যে পড়ছে কেটু, তাই তো? হ্যাঁ। আর এদিকে আপনি বলছেন যে ওই কি বলটাকে যে যে আগের দিন লিখিয়েছিলেন কেটু হিমালয়ের মধ্যে পড়ে না, কারাকোরাম মধ্যে পড়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে এই জায়গাটাই তুমি যদি আলোচনা করো না, কারাকোরাম একটা রেঞ্জ না, রেঞ্জ তো আপনি আগের দিন বলছিলেন যে কারাকোরামের মধ্যে পড়ে, কেটু হিমালয়ের মধ্যে পড়ে না, আপনি ওটা বলেছিলেন, আমার মানে মনে আছে। কেটু তো হিমালয়ের অংশ না। হ্যাঁ কিন্তু আপনি এক্ষুনি তো লেখালেন তেথিস হিমালয়ের মধ্যে কেটু পড়ে। হ্যাঁ তেথিস হিমালয়ের মধ্যে কেটু পড়ে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটাই তুমি যদি ভালো করে দেখো না, মানে ওই তিনটে পর্বত মানে গ্রন্থি এখানে মিলিত হয়েছে, কারাকোরাম রেঞ্জ ঠিক আছে, তারপরে কারাকোরাম রেঞ্জ মিলিত হলো, শৃঙ্গটা কি ওর মধ্যে পড়ছে আমি সেটা বলছি। হ্যাঁ শৃঙ্গটা কি তেথিস হিমালয়ের মধ্যে পড়ছে? যদি না পড়ে তাহলে আপনার ওই কথাটা ঠিক যে কাঞ্চনজঙ্ঘা ভারতের হিমালয়ের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ, আর যদি যদি কেটু তেথিস হিমালয়ের মধ্যে পড়ে যায় তাহলে তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে কেটুই থাকবে হিমালয়ের আর কি। কেটুটা হিমালয়ের মধ্যে, আপনি তো এক্ষুনি লিখেছেন তেথিস হিমালয় কেটু, এখন তো বলছিলেন না কেটু পড়ে না। আরে অ্যাকচুয়ালি তেথিস হিমালয়ের অন্তর্গত হলেও এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জের অংশ,
কারাকোরাম রেঞ্জের অংশ। কারাকোরাম রেঞ্জটাকে হিমালয়ের অংশ আমি সেটা বলছি। কারাকোরাম রেঞ্জ আর হিমালয় অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে আপনি নিজেই লিখাচ্ছেন, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এতদিন আমি জানতাম যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু, এবং কেটুটা হিমালয়ের মধ্যেই পড়ে। এতদিন ছোট থেকে ওটাই জানতাম, কিন্তু আমি সেদিন দিনে একটু অবাক হয়ে স্টার দিয়ে মার্ক করে রেখেছি যে কেটু হিমালয়ের মধ্যে পড়ে না। আর আজকে না, এটা তো পরীক্ষায় পড়ে, ওইখানে পরীক্ষায় পড়ে তো ওইটা, যে মানে কেটুটা হিমালয়ের অংশ না। ঠিক আছে, কেটু হচ্ছে কারাকোরাম পর্বতের অংশ। এইখানে আমি লেখালাম কেন, লেখালাম যে কারাকোরাম তো তাহলে ট্রান্সহিমালয়ের, তো কারাকোরাম ট্রান্সহিমালয় নয়। কারাকোরাম দেখো, অ্যাকচুয়ালি কারাকোরাম ট্রান্স বা টেপিস হিমালয়ের মধ্যে কিছু অংশ আছে। ঠিক আছে, তার মানে এই নয় যে মানে কারাকোরাম বা কারাকোরাম পর্বতের কিছু অংশ, ঠিক আছে, টেপিস হিমালয়ের মধ্যে আছে, বুঝতে পেরেছো? তার মানে এই নয় যে কারাকোরাম পর্বত হিমালয়ের অংশ। আচ্ছা, কারাকোরাম হচ্ছে আলাদা রেঞ্জ, তা ওর কিছু অংশ টেতিস হিমালয়ের মধ্যে বা হিমালয়ের মধ্যেই হয়ে গেছে। মানে হিমালয় মানে টেতিস হিমালয়, সিয়াচেন হিমবাহ কারাকোরামের মধ্যে পড়ছে। তাহলে কি সিয়াচেন হিমবাহ হিমালয়ের মধ্যে পড়ছে কি পড়ছে না, সেটা বলুন। সিয়াচেন কারাকোরামের অংশ, সে তো জানি। তাহলে হিমালয়ের মধ্যে পড়ছে না পড়ছে না, আমি সেটা বলছি। সিয়াচেন হিমালয়ের মধ্যে পড়ছে না। কিন্তু কারাকোরামটা হচ্ছে এই কেটু হচ্ছে কারাকোরাম পর্বতেরই অংশ। হ্যাঁ, তাহলে এটা হলো যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, তাই তো? হ্যাঁ, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ অংশ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার আরো একটা প্রশ্ন আছে, আরেকটু লিখে নাও, এখান থেকে পরীক্ষায় পড়ে ভুল হয় বারবার। এবার লেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, কিন্তু ওখানে উল্লেখ করা থাকবে না হিমালয়ের অংশ, মানে উল্লেখ থাকবে না হিমালয়ের অংশ। নন্দাদেবী হবে, তাই তো? না, নন্দাদেবী না, কেটু। কেটু, মানে ওখানে হিমালয় উল্লেখ থাকবে না। লিখে না যে ভারতের অবিতর্কিত মানে কাঞ্চনজঙ্ঘা, আর বিতর্কিত কেটু। হ্যাঁ, এই জায়গাগুলো খুবই গুলাই, মানে এরকম দিয়ে দেবে নাকি পরীক্ষার সময় অবিতর্কিত? না না, পরীক্ষা দিতে পারে, পরীক্ষা মানে ভুল না, পরীক্ষা দেবে না ভুল, ওটা যাতে ভুল হয় সেই জন্য দেবে, ওরা এরকম ভাবে কায়দা মারে যাতে ভুল হয়ে যায়। আচ্ছা, তারপরে কোন পর্যন্ত হলো কাঞ্চনজঙ্ঘা? তাহলে পুরোটা ক্লিয়ার হয়েছে, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কিন্তু কাঞ্চনজঙ্ঘা, লিখে নাও। তাহলে কাঞ্চনজঙ্ঘা থেকে অনেকগুলো হলো, কিন্তু লেখো পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। হয়েছে, এটা তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ওকে, চলো এবার লিখো, আরো লিখে নাও কয়েকটা, আরো কয়েকটা শৃঙ্গ আছে, লিখে নাও। অন্নপূর্ণা, নন্দা দেবী, অন্নপূর্ণা, নন্দা দেবী। অন্নপূর্ণা, নন্দা দেবী, মাঝে মাঝে ওইসব মানে দেখি, ওই সব শৃঙ্গ যারা জয় করে মানে কি মানে রিক্সে জয় করে, মানে একদম মানে
মানুষের কত ধরনের ইচ্ছা থাকে, আর আমাদের কি ইচ্ছা, সিম্পল একটা চাকরি করার ইচ্ছা, সিম্পল। আমাদের ইচ্ছার মধ্যে কোনো ভ্যালু নেই, সংসার ধর্ম করা আর একটা চাকরি টাকরি পাওয়া, এটা হচ্ছে আমাদের সিম্পল ইচ্ছা। আর মানুষের কত ধরনের ইচ্ছা থাকে, হ্যাঁ, আমরা কি করলাম লাইফে? তাই তো হচ্ছে না, একটা দিকে পড়েছি, তাই হচ্ছে না, সত্যি তাই। কি অবস্থা, মানুষ কত কিছু করে, আমরা কিছু করতে পারি। চলো, যেমন ধরো একটা মেয়ে আছে, ওই কিছুদিন পরে ইয়েতে যাবে, বুঝলে, কোথায় গো, কোন মহা মানে কোন গ্রহে যাবে গো, ওই শুক্র গ্রহ, শুক্র মঙ্গল। আমেরিকার একটা মেয়ে আছে, সে নাসা ওকে পাঠাচ্ছে, জীবন উৎসর্গ করে দিয়েছে, বাচ্চা মেয়ে একটা, মানে যখন সই করেছিল তখন একদমই বাচ্চা ছিল, এখন একটু বড় হয়ে গেছে। নামটা ঠিক মনে পড়ছে না, এলিসা না এলিনা, এলিসা না কি একটা মেয়ে হবে। হ্যাঁ, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, বন্ড ফন সাইন করে চলে এসেছে। মানে ওই মঙ্গলে যাবে, মঙ্গলে কিন্তু আর ফিরতে পারবে না, সে পারবে, যদি রয়ে যায় সেটা দায় তার নয়। মানে ওই মানে ওটা মঙ্গলে গেলে আর ফিরতে পারবে না, না মানে ওই যে ফিরতে পারবে, যেগুলো করা দরকার, মানে স্যার এরকমই তো পড়ছিলাম, ও কি রয়ে যাবে নাকি ওখানে, মানে ওর কাজ শেষ হলেও ফিরবে, কাজ শেষ হলে ফিরবে, কিন্তু সেটা তো মানে, হ্যাঁ এবার বলছে ভাগ্যে থাকলে ফিরবে, না থাকলে ফিরবে না, সেজন্য বন্ড সাইন করতে হয়েছে। এমনি উপরে যেতে যেতে শেষ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে তো এত অনেক অনেক পাঠানো হয়েছে, মঙ্গল যান এসব, এমনি ইয়ে গেছে, রোবট গেছে, কিন্তু এমনি মানুষ তো যায়নি কোনোদিন, তাই না? ও এবার মানে যাবে এলিসা। চলো এবার লেখো ওই, তারপর তিন নম্বর অংশটা লেখো, তিন নম্বর অংশটা আছে লেখো, এভারেস্ট জয় করছে মহিলা ভাবুন অথচ পা বাদ যাওয়া, তাহলে আপনি কি বলেন? সেটাই তো কথা, শুধু তো বড় মানুষ আমরা ভয় মুছি, সে পা কেটে বাদ যাওয়া মানুষ চলে যাচ্ছে এভারেস্ট জয় করতে, এত পা নিয়ে তাহলে আর চিন্তা কি আমাদের, হাতে হারানোর ভয়, আরে একটা পা তো আছে, একটা পার পর ভর করে করে এভারেস্ট জয় করে ফেললো, কি করে সম্ভব? সম্ভব আবার মহিলা ভাবুন, মনের জোরটা ভাবুন, আমাদের সবকিছু আছে তবুও যেন ডিপ্রেশনে সব ভুগছি। আপনার দ্বারা হবে না, আপনি আমাদের থেকেও ভীতু, এরকম ভাবে অপমান করছো, এখন থেকে বলে দিচ্ছি এত ভীতু হলে, আপনি ভীষণ ভীতু, আপনার কথাবার্তা অ্যাক্টিভিটিস গুলো শুনলেই মনে হয় আপনি প্রচন্ড ভয় পান, কাজ অনেক ভেবে চিন্তে করেন, এই কাজটা করলে আমার কেউ কিছু বলবে না তো, এই কাজটা করলে আমার পেছনে বাস যাবে না তো, এরকম টাইপের। এটা ঠিক কথা, কিন্তু ভেবে চিন্তেই হয়, কিন্তু অবশ্যই এটা তো করা উচিত তো, নাকি করা উচিত না, যা খুশি করে দেবো। অতিরিক্ত করেন, অতিরিক্ত আপনি একটা সামান্য কথা বলবেন, এই এটা ওটা বন্ধ করে দিই রেকর্ডিংটা, না হলে কে শুনে নেবে, কে কি বলে দেবে, বাপ রে বাপ, এটা কি তো রেকর্ডিং হচ্ছে, সত্যি। আচ্ছা না, এটা তো অবশ্যই, তবে হ্যাঁ করতে হয় তো, না এবার কি বলতো, কেন এটা মানে পরে অসুবিধা হবে, বউ কিছু বলবে, এই দেখছেন এরকম কোশ্চেন কারা করে, এটা পরে অসুবিধা হবে, না না পরে পাল্টে যাবে, চিন্তা করবেন না, পরে আর এরকম থাকবেন না, সেটাই যেন হয় বাবা, একটু সাহস জোগায় যেন। চলো এবার লেখো হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি তো হয়ে গেল, কোথায় ছিলাম গো, হিমাচলে, চলো হিমাচল বা উপ হিমালয়,
হিমাচলটা লিখিয়ে দিলেন নাটি বা মুসৌরি ধরা ধরা এগুলো হয়ে গেছে হ্যাঁ এই তো একটু প্রথমেই তো হিমাচল বললেন তো এবার লেখো পরপর লেখো লিখে নাও হিমাচলটা একটু লিখে নাও হিমাচল বা অব হিমালয় পরপর লেখো নাহলে গুলি যাবে বারবার বলছি হিমাচল হেডিং করো হিমাচলের মধ্যে হ্যাঁ স্ল্যাশ দিয়ে লেখো এটা স্ল্যাশ দিয়ে লেখো অব হিমালয় বা মধ্য হিমালয় মধ্যটা বলা ভুল হয়ে যাচ্ছে তবুও লিখে নাও ওই থাকছে কিছু কিছু জায়গায় এর মধ্যে লিখে নাও সর্বোচ্চ মানে কিছু কিছু সিংহগুলো লিখে নাও জাস্ট সিংহগুলো লেখো পীর পাঞ্জাল ধলাধর নাকটিপ বা মুসৌরি ইত্যাদি আর তারপরে লেখো হিমা এই নিচে তেতিস হিমালয় এই তেতিস না নিচে কি আছে শিবালিক হিমালয় এটা লেখো শিবালিক হিমালয় নিচে লেখো শিবালিক হিমালয় চার নম্বর যেটা শিবালিক কাশ্মীরটা তাহলে কাশ্মীরটা তাহলে কোন হিমালয় স্যার হ্যাঁ কাশ্মীরটা হচ্ছে আমাদের এই শিবালিকের মধ্যেই পড়ছে এবারে এরকম প্রশ্ন আছে যে কাশ্মীর হিমালয় কোন দুটো পর্বতের মাঝে অবস্থিত এটা লিখিয়ে দেবো লেখো হ্যাঁ আপনি তো কাশ্মীরেরই ছবি এঁকে এতক্ষণ ধরে চারটে ভাগ করলেন হ্যাঁ না ওটা আলাদা ওটা প্রস্থ ওটা হচ্ছে ইয়ে বরাবর কি গো এটাকে কি প্রস্থ বরাবর তো আপনি লেখাচ্ছেন হ্যাঁ প্রস্থ বরাবর এই যে আপনি ছবিটা আঁকছেন চারটে ভাগ করেছেন তো কাশ্মীরেরই পুরো ছবি হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আবার কাশ্মীর শুধু শিবালিকের মধ্যে পড়ছে বলছেন হিমাচল যদি শিবালিকের উপরে পড়ে যাচ্ছে হিমাচল দেখো এবার এবার আমি বলে দিচ্ছি কাশ্মীর উপত্যকা যেটা আছে না অ্যাকচুয়ালি উপত্যকা কেন থাকে উপত্যকা হচ্ছে দুদিকে রেঞ্জ থাকে এই একটা রেঞ্জ এই একটা রেঞ্জ এই দুটো রেঞ্জের মাঝে যে অংশটা থাকে এটাকে বলা উপত্যকা তার মানে হিমাচল আর শিবালিকের মাঝখানটা না স্যার স্যার আপনি বলছেন হিমাচল হিমালয় তার মধ্যে মুসৌরি পড়ছে মুসৌরি কাশ্মীরে কোথায় ছিল আচ্ছা একটু বলে দিচ্ছি এই যে আমি বললাম কি বেশ কাশ্মীর উপত্যকা তাই তো কাশ্মীর এই যে কাশ্মীর উপত্যকাটা উত্তরে কি হিমাদ্রি উচ্চ হিমালয় আর পীর পাঞ্জাল ঠিক বলছি তো কাশ্মীর উপত্যকাটা লাদাখ আর জাতকারের মাঝে পড়ে উপত্যকাটা উচ্চ হিমালয় বা হিমাদ্রি আর একটা হচ্ছে নিচে কি বা পীর পাঞ্জাল বলে এটাও পীর পাঞ্জাল লিখতে পারো এটা নিচে জান্সকর পীর পাঞ্জাল আর জান্সকর জান্সকর পর্বত আর পীর পাঞ্জাল এই পীর পাঞ্জালটা তাহলে কার মধ্যে পড়ছে গো কি লেখালাম একটু আগে হিমাচল হিমালয় মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় তাহলে জাংস্কার বললেন জাংস্কারটা তো তেতিসের মধ্যে অবস্থিত এবার হচ্ছে হ্যাঁ তেতিসের মধ্যে অবস্থিত দেখো এবারে তেতিস আর হিমাদ্রির মধ্যে অবস্থিত তাই তো সরি হিমাচল দেখো এবারে ওইগুলো যা হবার হয়ে গেছে ওগুলো এবার হচ্ছে এইগুলোকে বলা তো কি বলে তো দৈর্ঘ্য বরাবর হিমালয় দৈর্ঘ্য বরাবর হিমালয় হচ্ছে মানে কথা বলি আপনি বলে যাচ্ছেন শিবালিক হিমালয় কাশ্মীর কোনো মতেই পড়বে না
কারণ হিমাচল হিমালয় তো আপনি মানে হিমাচল প্রদেশ পড়ছে তাই তো, মুসৌরি বলছেন মানে, মুসৌরি তো আবার এতে পড়ছে উত্তরাখণ্ডে। আচ্ছা কাশ্মীর হিমালয় পশ্চিম হিমালয়ের মধ্যে কাশ্মীর হিমালয় পড়ছে, ঠিক আছে হ্যাঁ পশ্চিম হিমালয় বলতে পারেন, এই অংশে পুরোটা পুরোটার মধ্যেই আছে, মানে এই বরাবর হবে না, মানে প্রস্থ বরাবর আমি যদি আলোচনা করি তাহলে কিন্তু এই শিবালিক বা এর মধ্যে মানে এই অংশগুলো মধ্যে পড়ছে, এর মধ্যে পড়ছে না। ওই কাশ্মীর উপত্যকা যদি আমি আলোচনা করি তাহলে ওই দৈর্ঘ্য বরাবর আলোচনা করতে হবে, মানে পশ্চিম হিমালয়টাকে নিয়ে আলোচনা করলে ওই ওটা পেয়ে যাবো। আর যদি এখানে আলোচনা করা হয় তাহলে এর কার মধ্যে থাকতে পারে বলতো, শিবালিক হিমাচল হিমাদ্রি না তেথিস, শিবালিক এই শিবালিক না এই উপরের অংশ মানে শিবালিকের উপরের অংশ, এটা কি হবে হিমাদ্রি না হিমাচল, হিমাচলের মধ্যেই পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর শিবালিকের মধ্যে কি কি পাহাড় আছে লিখে নাও, শিবালিকের মধ্যে কি কি পাহাড় আছে লিখে নাও, কি আছে লেখো শিবালিকের মধ্যে, যেহেতু শিবালিকের উচ্চতা খুবই কম সেই কারণে খুব বড় শৃঙ্গ বা খুব উঁচু অংশ এখানে নেই, ঠিক আছে লিখে নাও শিবালিক ছোট ছোট, দেখো শিবালিক ছোট ছোট পাহাড় নিয়ে গঠিত যাদের উচ্চতা 300 থেকে 1500 মিটার, হয়েছে ব্যাস। শিবালিকের মধ্যে কিন্তু ইয়ে নেই, ওই কাশ্মীর উপত্যকা নেই, এটা বলা ভুল হয়েছে। এবার লিখে নাও এখানে দুন আছে, শিবালিকটা কোন স্টেটে পড়ছে স্যার, শিবালিক কোন স্টেটের মধ্যে পড়ছে, ধরো পাঞ্জাবের উত্তর অংশ, পাঞ্জাবের উত্তর অংশ পড়ছে উত্তরাখণ্ডের, হ্যাঁ উত্তরাখণ্ড হবে, উত্তরাখণ্ডের দক্ষিণ দিকটা হবে, হ্যাঁ উত্তরাখণ্ডের দক্ষিণ দিকটা হবে, কারণ মুসৌরি আপনার এতে পড়ে যাচ্ছে মানে হিমাচলে, হ্যাঁ তাহলে নিচের দিকটাই হবে। হিমাচলে ঘুরতে গেছো কেউ? দুবার দুবার টিকিট হয়েছে, দুবার ক্যান্সেল হয়েছে, মিনিমাম 40,000 টাকা লস গেছে। কেন? ফ্লাইটের টিকিট সহ। ও কেন দুবার ক্যান্সেল? স্যার ফার্স্ট টাইম বিয়ের পর হানিমুন যাওয়ার জন্য ঠিক হয়েছিল, আচ্ছা হাজবেন্ডের হোটেল ডিউটি পড়ে গেছে ব্যাস, শেষ। 2018 তারপরে আবার 1-2 বছর পর আবার ঠিক হলো যাব, শুনলাম যেদিন যাব তার 5 দিন আগে শুনলাম ধস ধস নেমেছে, ঠিক করে পায়ে পড়তে যায় এমন অবস্থা, সব ক্যান্সেল করে দেওয়া হলো। হিমাচলটা ভালো মানে সবই ভালো, মানে উত্তরাখণ্ড হিমাচলটা ভালো, ওর থেকেও কাশ্মীর আরো ভালো। শিবালিক হিমালয়ে দুন অবস্থিত, দেরাদুন, এবারে ওর মধ্যে উত্তরাখণ্ডেও দেরাদুন আছে, হ্যাঁ সিন্ধু নদী যেটা ওটা কোন রেঞ্জের মধ্যে পড়ে যাবে, মানে কোন দিক দিয়ে পাস করেছে সিন্ধু ভারত, মানে সিন্ধুটা
মানে ভারতবর্ষের কোন রেঞ্জের উপর দিয়ে গেছে সেটা বলছি, হিমালয়। হ্যাঁ হ্যাঁ, এটি হিমালয় থেকে শুরু হয়েছে নিশ্চয়ই, যে দুটা হিমালয় তিব্বতের বলছেন, ওখানে ট্রান্স হিমালয় ওখানে সৃষ্টি হয়েছে। দেখো অ্যাকচুয়ালি সিন্ধুটা উৎপত্তি হয়েছে মানস সরোবরে, চেমায়ুং মানস সরোবরে সিংখাবাব থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তো এটা ধরো মানস সরোবর, এই মানস সরোবরে এই সিংখাবাব থেকে উৎপত্তি হয়েছে, হয়ে এখান থেকে ধরো ওই কোন রেঞ্জের মধ্যে ধরো তার নিচে আর কি, মানে ওই এটা হচ্ছে হিমাদ্রি, তারপরে হচ্ছে এটা হচ্ছে হিমাচল, হিমাচল রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, হিমাচল আর শিবালিকের মধ্যে দিয়ে, হিমাচল আর শিবালিকের মধ্যে পতিত হয়েছে টেথিসে। উৎপত্তি হয়েছে তো টেথিসে। হ্যাঁ আচ্ছা, আমি যদি একটু ম্যাপ দেখি, ম্যাপেই তো আছে ওই তো, আপনি কৈলাস বললেন তো, কৈলাস মানস সরোবর যদি টেথিসে হয় তাহলে সিন্ধু নদীও টেথিসেই হবে। এটা ইন্দাস সিন্ধু টেথিস, দেখো এই লাদাখ রেঞ্জ, হ্যাঁ লাদাখের মধ্যে দিয়ে। এবারে সিন্ধু তো অনেকগুলো ইয়ে আছে, সতুদ্র, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, ঠিক আছে, মানে সব ভারতের প্রধান নদী আপনি দিয়েছেন অ্যানসার, সবগুলোই আছে বুঝলে মমিতা স্যার। আপনি স্যার শুনছেন? হ্যাঁ বলো স্যার। আপনি দিয়েছেন কাশ্মীরের প্রধান নদী ঝিলম দিয়েছেন, কিন্তু এও তো হবে চেনা, প্রধান নদী ভারতে অবস্থিত সিন্ধু সবচেয়ে বড় উপনদীর নাম কি লিখিয়েছিলাম? জম্বুর উপর দিয়ে কি গেছে? হ্যাঁ জম্বুর উপর দিয়ে গেছে। অ্যাকচুয়ালি সিন্ধু যে উপনদী গুলো আছে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে দিয়ে গেছে, দেখো লাদাখ রেঞ্জের মধ্যে গেছে, লাদাখ আর জান্সকার পার্বতের মাঝে হচ্ছে এই যে রাভি বা ইরাবতী যে নদী, এটা হচ্ছে এই লাদাখ এবং জান্সকার পর্বতের মাঝে অবস্থিত, এখান থেকে গেছে। এবার হচ্ছে ঝিলাম, মানে ঝিলাম নদী যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে উৎপত্তি হয়েছে, ভারত থেকে উৎপন্ন হয়েছে, ওই যে হিমাচল, হিমাচল প্রদেশের এই অংশে, যেমন ওই চেনাব, চেনাব মা চেনাব হচ্ছে এতে থেকে উৎপত্তি হয়েছে, লাদাখ থেকে উৎপত্তি হয়েছে। সতুদ্র, সরি সতুদ্র হচ্ছে লাদাখ থেকে উৎপত্তি হয়েছে, সতুদ্র, ইরাবতী, কারণ রেঞ্জের মধ্যে দিয়ে নদী যায় না, মানে দুটো উপত্যকার মধ্যে দিয়ে যায়, যেমন ধরো লাদাখ আর জান্সকারের মধ্যে দিয়ে গেছে এই রাভি, মানে ইয়ে নদী আর কি, সতুদ্র, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, আর হচ্ছে এটা কি বলতো এই নদীটা না, সতুদ্র, রাবি, চন্দ্রভাগা, ঝিলম আর বিতস্তা, এটা হচ্ছে বিতস্তা, বিপাশা, ইরাবতী, সতুদ্র, চন্দ্রভাগা আর রাবি, রাবিটা তো ইরাবতী, হ্যাঁ রাবি বা ইরাবতী, আর এটা ঝিলম মনে হয়, এই তো ঝিলম, এই ঝিলম। না না এগুলো কি বলতো একটু ভালো জানার জিনিস তো হচ্ছে না, মানে এগুলো স্বাভাবিক ঝিলম হবে না, এ হবে কি জম্মু কাশ্মীরের প্রধান নদী হচ্ছে, ওখানে অপশন কি কি ছিল? জম্মু কাশ্মীরে আছে,
ঝিলম নদীতে চন্দ্রভাগাতে গিয়ে মিশেছে, তাই না?